আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি করেছি পোয়া পিঠা বা তেলের পিঠা। আমরা বাসায় সবাই মিষ্টি তৈরি করে থাকি, আর সেই মিষ্টির অবশিষ্ট শিরাগুলো আমরা অনেক কাজে লাগাতে পারি। যেমন আমি আজকে এই পোয়া পিঠাতে কোনো ধরনের চিনি ইউজ করিনি, শুধুমাত্র মিষ্টি শিরা দিয়েই এই পিঠাটা তৈরি করেছি। মিষ্টি শিরাটা হালকা কুসুম গরম করে আমি এর মধ্যে শুকনো চালের গুঁড়া দিয়েছি 2/3 ভাগ, আর 1 ভাগ দিয়েছি ময়দা, আর দিয়েছি অল্প কিছু কালো জিরা আর ড্রাই কোকোনাট। আমি পিঠা তৈরি করছি, আর সেই খুশিতে আমার ঘরে শিল্পী গান করছিলেন, আপনারা শুনতে পেয়েছেন। আমি আসলে এটা কাটতে চাইনি, তাই রেখে দিলাম। দেখুন আমার পিঠাগুলো খুব সুন্দর, একটু সময় নিয়ে আসলে পিঠাগুলোই করতে হয়, তৈরি করতে হয়। যেহেতু শুকনো চালের গুঁড়া মিডিয়াম টু হাই হিটে, একেবারে হাই হিটেও না একেবারে লো হিটেও না, মিডিয়াম টু হাই হিটে দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। একটা সাইড একটুখানি হয়ে আসলে অপর সাইডটা উল্টে দেব, আর এই যে যদি একটু লালচে করে ভাজতে চান তাহলে এভাবে করে আমার মতো করে ভেজে নিতে পারেন। আমার লালচে করে ভাজতে খুব ভালো লাগে। এই তো মাশাল্লাহ, আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। আর হ্যাঁ, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না প্লিজ। আর যারা সবসময় আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন, আবারও নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি বা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।